নমস্কার স্পিকার মহোদয়, আমার রানাঘাট লোকসভা ক্ষেত্র বাংলাদেশ সীমানাবর্তী এলাকা হওয়াতে চোরা কারবার, গোপাচার, নেশাদ্রব্য পাচার নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। বর্তমানে কেন্দ্রীয় সরকারের কঠোর পদক্ষেপের ফলে এটা অনেক অংশেই কমলেও বিশেষ করে গরু প্রতিনিয়ত 200 থেকে 300 গরু ওখানে ধরা পড়ে। ধরা পড়ার পর অস্থায়ী ক্যাম্পে পাঠানো হয়, তার রাখার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা না থাকার জন্য প্রতিদিন গড়ে 15 থেকে 20টা গরু মারা যায়। এবং ওখানকার কৃষকরা প্রতিদিন কাঁটা তারের ওপারে যে কৃষিক্ষেত্র আছে সেখানে চাষ করার ক্ষেত্রে নিয়মিত অসুবিধার মধ্যে পড়েছে। এই দুটি সমস্যা আমি রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছি, কথা বলে কোনো সমস্যার সমাধান হয়নি। ওই গরুগুলোর তার খাওয়া দাওয়া, চিকিৎসা, থাকার ব্যবস্থা যথাযথ নেই। এই অনাহারে প্রতিনিয়ত গরু মারা যাওয়া বন্ধ করার জন্য আমার মনে হয় কেন্দ্রীয় সরকারের উচিত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং ওখানকার কৃষকদের চাষের ক্ষেত্রে ওপারে যাওয়ার জন্য বিশেষ পারমিশন স্থায়ীভাবে দিলে ওখানকার সাধারণ মানুষের প্রচণ্ড উপকার হয়। নমস্কার।